ঢাকায় রাজনৈতিক কর্মসূচি নিয়ে নাগরিকদের সতর্ক করলো মার্কিন দূতাবাস। বাংলাদেশে 10 ডিসেম্বর ঢাকায় রাজনৈতিক দলের কর্মসূচি রয়েছে। এই কর্মসূচি শান্তিপূর্ণ হওয়ার কথা থাকলেও এই বিক্ষোভ সংঘাতময় হয়ে উঠতে পারে, বৃদ্ধি পেতে পারে সহিংসতা। এই কথা উল্লেখ করে বাংলাদেশে অবস্থানরত নিজেদের নাগরিকদের সতর্ক করেছে ঢাকাস্থ মার্কিন দূতাবাস। নিজস্ব ওয়েবসাইটে এ বিষয়ে একটি বিবৃতি দিয়েছে তারা। এতে বলা হয়েছে, 2024 সালের আগে অথবা ওই বছরের জানুয়ারিতে বাংলাদেশে পরবর্তী জাতীয় নির্বাচন হওয়ার কথা রয়েছে। এর প্রেক্ষিতে রাজনৈতিক দলগুলো সভা-সমাবেশ ও অন্য নির্বাচন কেন্দ্রিক কর্মকাণ্ড এরই মধ্যে শুরু করেছে। নির্বাচন যত ঘনিয়ে আসবে ততই ঘন ঘন রাজনৈতিক সমাবেশ বিক্ষোভ হতে পারে, এর তীব্রতাও বাড়তে পারে। এরই মধ্যে 10 ডিসেম্বর ঢাকার বিভিন্ন এলাকায় সমাবেশ ঘোষণা করেছে বাংলাদেশের বড় দুই রাজনৈতিক দল। এতে সংঘাত ও সহিংসতা বৃদ্ধি পেতে পারে, ফলে বাংলাদেশে অবস্থানরত মার্কিন নাগরিকদের নজরদারি বাড়িয়ে চলাচলের পরামর্শ দেওয়া হয়েছে। বলা হয়, আপনার উচিত হবে প্রতিবাদ বিক্ষোভ এড়িয়ে চলা, কোনো বড় সমাবেশের বিষয়ে সতর্কতা অবলম্বন করতে হবে। পরামর্শ দেওয়া হয়েছে ব্যক্তিগত নিরাপত্তা পরিকল্পনা রিভিউ করতে, চারপাশের বিষয়ে সচেতন থাকতে। এর মধ্যে আছে স্থানীয় বিভিন্ন ইভেন্ট। পরামর্শ দেওয়া হয়েছে পরবর্তীত পরিস্থিতির বিষয়ে স্থানীয় সংবাদ মাধ্যম মনিটর করতে হবে। অনুরোধ করা হয়েছে সব সময় নিজের সঙ্গে চার্জযুক্ত মোবাইল ফোন বহন করতে, যাতে জরুরি প্রয়োজনে যোগাযোগ করা যায়।